হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আমি হাজির হলাম অনলাইন ইউটিউব হজরতের পক্ষ থেকে। হজরত, তো আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি এমন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম, সেটি হলো মাইক্রোসফট ওয়ার্ডে আমরা কিভাবে টেবিল তৈরি করতে পারি। তো এই ধরনের একটি টিউটোরিয়াল অনেক আছে ইউটিউবে, তো আমি ভাবলাম যে আমি একটি আমার মতো করে একটি টিউটোরিয়াল আজকে তৈরি করব। তো মাইক্রোসফট এক্সেলের যে টিউটোরিয়ালগুলো বা টেবিলগুলো আমরা কিভাবে তৈরি করি এগুলো আমরা দেখেছি অনেক, কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে আমি একটি টেবিল তৈরি করতে পারি এই একটি টিউটোরিয়াল আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, স্কিপ করে দেখবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর ভালো লাগলে লাইক শেয়ার করবেন। তার আগে বলছি, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন না তারা সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আরেকটি কথা বন্ধুরা, আপনারা কোন ধরনের ভিডিও আমার কাছে চান আমাকে অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি ওই ধরনের ভিডিও টিউটোরিয়াল দিতে চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। তো চলে আসলাম আমাদের ল্যাপটপে, কিভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে একটি টেবিল আকারে তৈরি করতে পারি। তো চলুন, আমি মাইক্রোসফট ওয়ার্ডটি এখন ওপেন করে নিলাম। এই আমার মাইক্রোসফট ওয়ার্ড। আরেকটি কথা বন্ধুরা, আপনারা কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, যদি ভিডিওটি একটু লম্বা হয় তারপরে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ যদি ভিডিওটি স্কিপ করে যান তাহলে কিন্তু আপনারা অনেক কিছু শিখতে পারবেন না বা বুঝতে পারবেন না। তো চলুন আমরা একটি টেবিল তৈরি করি। তার জন্য দেখুন, আমরা এখানে ক্লিক করব। আমরা যখন এইভাবে মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন করব, ওপেন করার পর কিন্তু আমাদের এটা হলো হোম পেজ। তো এখান থেকে আমরা কিন্তু এখন হোম পেজে আছি। তো এখান থেকে আমরা ইনসার্ট বাটনে ক্লিক করব। ইনসার্ট বাটনে ক্লিক করার পর এখানে দেখুন টেবিল, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু কিছু টেবিল আকারের আইকন আমরা দেখতে পাইতেছি। তো এখান থেকে আমাদের পছন্দ অনুযায়ী আমরা আমাদের কাজের জন্য কয়টা কলাম বা ই লাগে এগুলো আমরা এখান থেকে নিয়ে নিব। ধরুন আমরা একটা টেবিল আকারে এখন তৈরি করব। এখান থেকে আমরা কয়টা নিতেছি, আমরা চারটা, সরি তিনটা নিয়ে, তিনটা দিয়ে আমরা এভাবে একটি টেবিল তৈরি করলাম। তো এভাবে আমরা এভাবে একটি টেবিল তৈরি করে নিলাম, একটা টেবিল কিন্তু আমার হয়ে গেল। তো এটা যদি আমি একটু বড় করে নিই টেবিল এগুলাকে, দেখুন এখান থেকে আমরা কিন্তু এভাবে সিলেক্ট করে আমরা এগুলাকে একটু বড় করে নিলাম। নেওয়ার পর আমরা যদি এখানে এভাবে একটি করি নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, ফোন নাম্বার, তো এটা আমরা যদি এভাবে করে যাই, তো এখান থেকে দেখুন আমরা নাম লিখলাম। সাপোজ সবগুলো কাল্পনিক করব, এখন এখানে কারোর সাথে কোনো নামের কোনো মিল নেই, কাল্পনিক। মিস্টার কামাল, অ্যাড্রেস ধরে নিলাম ঢাকা, ফোন নাম্বার ধরে নিলাম এটা। তো এইভাবে যদি আমরা সবগুলাই এমডি মনির অ্যাড্রেস সাপোজ টাঙ্গাইল মোবাইল নাম্বার, এগুলো কিন্তু সম্পূর্ণই কাল্পনিক বন্ধুরা, এখানে এর নাম্বারের সাথে বা মোবাইল নাম্বারের সাথে এর সাথে কোনো মিল নেই, এগুলা কেউ আপনারা করবেন না, সম্পূর্ণ কাল্পনিক। তো এখানে যদি আরো লিখি, মিস্টার নাজমুল অ্যাড্রেস ধরে নিলাম ঢাকা, মোবাইল নাম্বার ধরে নিলাম একটা মোবাইল নাম্বার। তো এইভাবে আমরা একটি মাইক্রোসফট ওয়ার্ডের
আমরা একটি টেবিল তৈরি করতে পারি। তো তো দেখুন এইভাবে আমরা একটি মাইক্রোসফট ওয়ার্ড আমরা এখান থেকে তৈরি করতে পারি। তো দেখুন এই যে কলাম বা এখানে যে রোগুলা রয়েছে, এখানে যে এগুলো আমরা টেবিলটা তৈরি করলাম, তো এই টেবিলে যদি আমার এ পর্যন্ত ধরে নিলাম আমার এ পর্যন্ত সম্পন্ন হয়ে গেল, কিন্তু আমার বাকি রয়ে গেলো আরও কিছু ডকুমেন্টস এখানে অ্যাড করার জন্য, আরও কিছু অ্যাড করতে চাই, তো সেই ক্ষেত্রে আমরা নতুন যদি এখানে এই এগুলো অ্যাড করতে চাই, তার জন্য আমরা এখানে টেবিল অপশনে যাব। টেবিলে যাওয়ার পর এখানে দেখুন এখানে ড্রাউ টেবিল নামে একটি অপশন আছে, এটা দিয়ে আমরা আরেকটি এখানে কিন্তু আমাদের প্রয়োজন অনুযায়ী যে কয়টা লাগে এইভাবে ড্রাগ করে ধরে মাউসটা আমরা এভাবে বানিয়ে নিতে পারি, নতুন নতুন রেডি করে নিতে পারি। তো এটা দেখতে পারেন আমরা দিয়ে দিলাম, তো এইভাবে আরেকটি দাগ এখানে দিয়ে দেবো, এভাবে একটি টান এভাবে দিয়ে দেবো, দিলে কিন্তু আমাদের এই ধরনের এগুলো আরও প্রয়োজন মতো আমরা প্রয়োজন অনুযায়ী নিতে পারতেছি এইভাবে। তো ধরুন এখন আমরা এটা এইভাবে আরও আমার যদি প্রয়োজন, যত প্রয়োজন আমরা এইভাবে বানিয়ে নিতে পারবো, তো এখান থেকে নিতে পারি। তো আমরা যদি টেবিলের ডিজাইন করতে চাই, সাইজ করতে চাই, যদি আমরা ডিজাইনটা করব টেবিলের, সেই জন্য দেখুন যদি আমরা এখানে টেবিলের ডিজাইন করতে চাই, ডিজাইন করতে গেলে দেখুন এখানে যদি আমরা এভাবে ক্লিক করে দিই, এখানে কিন্তু আমাদের টেবিলে আমাদের কালার আমাদের চুজ করে এখান থেকে আমরা একটি টেবিলের ডিজাইনও করে নিতে পারতেছি। আর যদি না না চাই যে না আমরা এইভাবেই রাখলাম, তাহলে এখানটায় ক্লিক করলে আমাদের যে প্রথম যেভাবে আমরা এভাবে দিলাম উইদাউট কালার, আমাদের এই টেবিলটা এভাবে থাকবে। যদি চাই যে না আমরা একটি কালার দেবো টেবিলের, এই কালারটি দেব, তারপরেও যদি এখান থেকে কালার চুজ করে নিয়ে দিতে পারি আমরা এখান থেকে, দেখুন এখানে বিভিন্ন স্টাইলের কালার আছে এখানে, দেখুন এইভাবে দিতে পারি, তারপর অনেক ধরনের কালার আমরা এখান থেকে কিন্তু টেবিলটার বানিয়ে সাজিয়ে নিতে পারি আমাদের মন মতো। তো এইভাবে আমরা একটি মাইক্রোসফট ওয়ার্ডের টেবিল বানাতে পারি। তো এখান থেকে যদি আপনারা একটু দেখেন, এখানে কিন্তু অনেক স্টাইল বা আপনারা ই করতে পারেন, তো এখান থেকে যদি মাউসটা এভাবে ড্রাগ করে ধরে আমরা এই টেবিলটা একটু নিচে নিয়ে আসি, এখানে একটি আমরা নাম দিতে পারি, যেমন আমরা দিতে পারি এটা টেবিলের নামটা কী দেওয়া যায়, কী দেওয়া যায় টেবিলের নামটা দিতে পারি আমরা, ধরুন আমরা একটা টেবিলের নাম দিতে চাই, এখানে আমরা যদি একটা নাম দিতে চাই তাহলে আমরা এভাবে দিতে পারি ডকুমেন্টস, এটা একটা আমরা নাম দিতে পারি আমাদের, আপনাদের বোঝানোর জন্য আমি এটা লিখে দিলাম ডকুমেন্টস। এখান থেকে আমরা যদি এখানে সেন্টার নিয়ে গেলাম, নেওয়ার পর যদি আমরা এটা চাই যে না আমাদের এটা একটু বড় করে দিই, তারপর আমরা চাইলে ফন্ট স্টাইল চেঞ্জ করতে পারি, আমরা চাইলে এখান থেকে কালারটা এই শুধু এই এইটা কালার চেঞ্জ হবে এটা দিতে পারি, আমরা একটু এটা ই করে দিতে পারি, তো এখান থেকে আমরা ফন্টটাও চেঞ্জ করে দিতে পারি। তো আপনারা এইভাবে দেখে এখানে থেকে দেখে আপনারা করে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী, এখানে ফন্ট আপনারা দিতে পারেন। তো সাপোজ আমি এটা রাখলাম, তো এখান থেকে আমরা এভাবে একটি মাইক্রোসফট ওয়ার্ডে আমরা একটি টেবিল তৈরি করে রাখতে পারি। তো এই ছিল আমার ভিডিও, যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে বলবেন না, অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকে ঘন্টাটি তো অবশ্যই দাবিয়ে দেবেন, কারণ ভিডিও কোনো পরবর্তী কোনো ভিডিও সবার আগে আপনি পেয়ে যাবেন।